সন্ন্যাসী যে হবে তার কি অর্থ সম্পদ কায় মনোবাক্য ভোগবিলাসের মধ্যে মত্ত থাকবে? থাকবে না। সন্ন্যাস যারা হবে তারা ভোগবিলাস থেকে শত হস্ত দূরে থাকবে। একটা সন্ন্যাসী একটা গৃহস্থের বাড়িতে এক রাতের বেশি দুই রাত কাটাতেই পারবে না, এটা নিয়ম। একটা সন্ন্যাসী একটা গাছের তলায় এক রাতের বেশি দু রাত কাটাতে পারবে না, পরের দিন অন্য গাছতলা দেখতে হবে। তাহলে প্রভু থাকবেন কোথায়? পুরীর রাজা প্রতাপ রুদ্র তাকে যদি আজ্ঞা দেওয়া হয় সে একটা সোনার মন্দির তৈরি করে দিতে প্রস্তুত প্রভুর জন্য, কিন্তু মহাপ্রভু সন্ন্যাসী হয়ে সোনার মন্দিরে থাকবে, এ তো সন্ন্যাসী ধর্মের বিরুদ্ধ আচরণ হয়ে যাবে, বিরুদ্ধ আচরণ হয়ে যাবে। ওই জন্যে প্রভু কোথায় থাকবে? চিন্তায় পড়ে গেল ভক্তরা। মায়েরা, পুরীর যিনি রাজা তার যিনি কুলগুরু তার নাম কাশীনাথ মিশ্র। কি বললাম? হ্যাঁ, কাশীনাথ মিশ্র। এই কাশীনাথ মিশ্র প্রভুর কাছে এসেছে, বলছে প্রভু আপনি আমার বাড়িতে থাকবেন চলুন। মহাপ্রভু বলছে তোমার বাড়িতে তো একদিনের বেশি থাকতে পারবো না। না না প্রভু, আমি আমার শোবার ঘরে জায়গা দেব না তোমায়, আমি তো রাজার গুরুদেব, ওই জন্য আমার প্রচুর টাকা প্রচুর পয়সা, ওই জন্য আমার মোটা দেওয়ালের মধ্যে আমি একটা গুপ্ত ঘর বানিয়ে রেখেছি, তুমি যদি থাকবো বলো তাহলে ওই ঘর থেকে সোনাদানা সব বাইরে বার করে দিয়ে তোমাকে নিয়ে ওই ঘরের মধ্যে রাখবো। কেন এমন করবে কেন? শোনো প্রভু, সোনাদানা গয়নাঘাটি ওই ঘরে থাকলে ওই ঘরটা হবে কলঙ্কিত, আর তুমি আমার প্রাণের গহুর, তুমি আমার সোনার গহুর, তুমি যদি আমার ওই ঘরে থাকো আমার ঘর হবে অলঙ্কৃত। বুদ্ধিমান যে হবে সে কলঙ্ক চাইবে না অলঙ্কার চাইবে? কলঙ্ক চাইবে না অলঙ্কার? অলঙ্কার। তাই কাশীনাথ মিশ্রের গম্ভীরার মধ্যে রয়ে গেল মহাপ্রভু, ওইটাই হচ্ছে গম্ভীরা। গম্ভীরা উড়িয়া শব্দে, গম্ভীরা শব্দের অর্থ হচ্ছে গুপ্ত ঘর, বাংলায় বলে গুপ্ত ঘর, উড়িয়া শব্দে বলে গম্ভীরা। হ্যাঁ, সেই গম্ভীরার মধ্যে মহাপ্রভু রইলেন। কেননা দশনামী সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু দুটো সম্প্রদায় অন্তর্ভুক্ত। আপনারা জেনে রাখুন, দক্ষিণ ভারতের শঙ্করাচার্য সন্ন্যাসীদের যোগ্যতা অনুসারে সন্ন্যাসীদের দশটা ভাগে বিভক্ত করেছিলেন, তাকে বলা হয় দশনামী সম্প্রদায়। এগুলো হচ্ছে ভারতবর্ষের তত্ত্ব বাবা, দশনামী সম্প্রদায়। দশনামী সম্প্রদায় কি কি আপনারা জেনে রাখবেন, গুনে নিন। তীর্থ, আশ্রম, বন, গিরি, অরণ্য, পর্বত, সাগর, পুরী, ভারতী, সরস্বতী, এইটা হচ্ছে দশটা। এই দশটা সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু দুটো, কেননা যার কাছে দীক্ষা নিয়েছিলেন তার নাম হচ্ছে ঈশ্বরপুরী, আর যার কাছে সন্ন্যাস মন্ত্র নিয়েছেন তার নাম হচ্ছে কেশব ভারতী। তাহলে পুরী আর ভারতী দুটো সম্প্রদায় মহাপ্রভুর অন্তর্ভুক্ত। সুতরাং মহাপ্রভুর জীবন খুব কঠিন জীবন। সেই গম্ভীরা মানে কাশীনাথ মিশ্রের গম্ভীরার মধ্যে মহাপ্রভু রয়ে গেলেন, লীলা বিস্তার করবেন বলে। প্রভু আমার, প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহাই গোরারায়, কাঁদিয়া রজনী পোহাই গোরারায়, রজনী পোহাই
রজনী পোহা যেই মহাপ্রভু পুরীতে এলেন তখন মহাপ্রভুর দুটো বন্ধু এসে হাজির হল, প্রিয় বন্ধু স্বরূপ দামোদর আর রামানন্দ রায়। রাধারানীর যেমন প্রিয় দুই সখী ললিতা আর বিশাখা, ললিতা কলিযুগে হয়েছেন স্বরূপ দামোদর আর বিশাখা হয়েছেন রামানন্দ রায়। এই দুই বন্ধু মহাপ্রভুর সঙ্গে সব সময় রয়ে গেছেন, তাই তাদের সঙ্গে মহাপ্রভু কৃষ্ণ প্রেম মাধুরী পান করিয়েছেন। গম্ভীরা স্বরূপের গলায় ধরি স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে প্রভুর দুনয়নে বহে বলে ওরে ললিতা ওরে বিশাখা বধুর লাগে আমি সব হারালাম সে বধু আমায় ছেড়ে কোথায় গেল বলে দে বলে দে পামাগাসা পামাগা মাপা নিধানে 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 ভাদা মাপা নিধা ভাদা মাপা গামা রে মাগা রেমা পাশানি রেমা পাশা নি নি পানি নি পানি নি পানি পানি সা রে নে নে সা রে সা পানি সা মা রে সা রে নে নে সা পা মা রে সা পা মা রে সা পা মা রে সা নে সা দা নি পা দা মা পা গা মা পা দা নে নে সা গা মা পা দা নে নে সা গা মা পা দা নে নে সা স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে বহে বারি বলে দে বলে দে প্রাণবধু গেল যে কোথায় গো দাদায় প্রাণবধু গেল যে কোথায় গো দাদায় প্রাণবধু গেল যে কোথায় গো দাদায় প্রাণবধু গেল যে কোথায় আ কাঁদিয়া রজনী পোহায় গো দাদায় কাঁদিয়া রজনী আরে ভগবান ভক্তদের সঙ্গে তিনি লীলা খেলা করছেন আজকের গম্ভীরায়। প্রেমের পাল্লায় পড়লে ভগবান কি না করতে পারে বাবা, তাই না? ভগবানকে আপনি যখন প্রেম দিয়ে ডাকবেন সেই প্রেমে ভগবান আপনার সব কিছু করে দিতে পারে। ও মায়েরা, কৃষ্ণ যেমন বৃন্দাবনে যখন মাটিতে যখন গড়াগড়ি দিয়ে মাটি চেটে চেটে খেয়েছিল তখন যশোমতী তাকে মুখটা খুলতে বলল না, যে ঘরে রয়েছে নবনী দধি দুগ্ধ ঘৃত সর তুই তাই নাকি তুই মাটি খাচ্ছিস,
মুখটা খোল, মাটিটা বের করে দি। তখন মুখটা যেই কৃষ্ণ খুলেছিল, মুখের মধ্যে কি দেখতে পেয়েছিল? আহা, বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের মুখের মধ্যে। আর এই গীতায় এই যে মূর্তি পিছনে দাঁড়িয়ে, যখন অর্জুন তার সকলকে যদি ভ্রান্ত হয়ে গিয়ে কার চরণ শরণাপন্ন হবে বলল, তখন কৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিল। সেই রূপ সহ্য করতে পারেনি অর্জুন, সহ্য করতে পারেনি, থরথর করে কাঁপছে ভয়ে, এইবার বোধহয় মরেই যাবে। কেননা ভগবানের যে বিরাট রূপ ওইটা দেখার ক্ষমতা সবার হয় না। তাহলে দুটো রূপ কৃষ্ণের, একটা গীতায় বিশ্বরূপ আর একটা যশোদার কোলে মাখন খাওয়া মাটি খাওয়া রূপ, দুটোই কিন্তু ভগবান, দুটোই ভগবান। একটা ভগবান যে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছে, সে হলো দর্শনের ভগবান, সে হলো বিজ্ঞানের ভগবান, যে বিশ্বরূপ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার থেকেই তৈরি। আর সেই ভগবান প্রেমের পাল্লায় পড়েছেন বৃন্দাবনে, তাই মাটি খেতে খেতে তিনি মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছে, তাই না মায়েরা, তাই না বাবা? ওই জন্যেই তো কবি নজরুল ইসলাম একটা গান লিখেছেন, খেলিছ এ বিশ্ব লইয়ে বিরাট শিশু, তাই না? খেলিছ এ বিশ্ব লইয়ে বিরাট শিশু। হ্যাঁ, এই গানটা করতে হবে। এই দেখো, আমি তো এমনি বলেছি, এই গানটা শোনোনি, শুনেছো তো আবার কি শুনবে, বলে আবার শুনব আমার কণ্ঠে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, আহা, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নীরজনে প্রভু নীরজনে খেলিছ। এসব গান আর হবে? এসব আর গান হবে বাবা? এই সব গান হচ্ছে বাঙালিদের একেবারে প্রাণের গান, যতই শোনো কাঁচা বাদাম ভাজা বাদাম, ওগুলো হচ্ছে চানাচুর গান। চানাচুর কোনোদিন স্বাস্থ্যকর খাবার নয়। ডাক্তার কাছে গিয়ে যদি বলেন যে আমি ভাতের বদলে চানাচুর খাই, ডাক্তার পিটিয়ে বার করে দেবে চেম্বার থেকে, বলে আমার কাছে দেখাতে এসছিস কেন, বের ওখান থেকে। স্বাস্থ্যকর খাবার হচ্ছে ডাল আর ভাত, যেটা স্বাস্থ্যকর খাবার। আমাদের বাঙালিরা কি খাই? ডাল ভাত খেলেই সন্তুষ্ট। স্বাস্থ্যকর খাবার কখনো মুখরোচক হয় না, আর মুখরোচক খাবার কখনো স্বাস্থ্যকর হয় না। নজরুল ইসলাম, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন, দাশরথী রায়, রামপ্রসাদ সেন, এদের গান অনেকের শুনতে ভালো না লাগলেও এগুলোই হচ্ছে স্বাস্থ্যকর গান। এই গানগুলো শুনলে কিসের কোন স্বাস্থ্য বজায় থাকবে? আপনার মনের স্বাস্থ্য বজায় থাকবে। মানসিক স্বাস্থ্যের উন্নতি করার জন্য এই গান শুনতে হবে।
নজরুল ইসলাম বলছেন যে এই বিশ্বব্রহ্মাণ্ডটা ভগবানের পায়ের তলায় ধুলোর মতো ধুলো। ও মায়েরা, এই যে পূর্ব মেদিনীপুর জেলাটা কত ফুট লম্বা আর কত ফুট চওড়া কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছো? ফিতে নিয়ে মেপেছো বাবা? বলে বাবা অত বড় ফিতেই পাওয়া যায় না, তো মাপবর কি, দোকানে তত বড় ফিতেই নাই। তাহলে যে মেদিনীপুরটা এত বড়, ফুট কত লম্বা কত ফুট চওড়া তুমি প্রমাণ করতে পারবে না। তাহলে পশ্চিমবঙ্গটা কত বড়, ভারতবর্ষটা কত বড়, পৃথিবীটা কত বড়, আর সেই পৃথিবীটা যে সৃষ্টি করেছে সেই ভগবানটাই বা কত বড়, আমরা ফিফতি দিয়ে কখনো মাপতে পারবো বাবা? হ্যাঁ, ওই জন্যে ঈশ্বর নিরাকার, যারা ব্রহ্মবাদী তারাও বলে, আর ইসলাম ধর্ম যারা গ্রহণ করে তারাও বলে। কিন্তু আমাদের সনাতন শাস্ত্রী ভক্তরা বলছে যে বিরাট বড় নিরাকার ভগবানকে তুমি যদি তোমার সাধন শক্তির দ্বারা টেনে আনতে পারো, তুমি যা বলবে সেই রূপ ধারণ করেই ভগবান তোমার হৃদয়ে দাঁড়াবে। হরি বল। গীতায় কৃষ্ণ কি বলেছে? এই যে গীতা, কি বলেছে কৃষ্ণ? যে যথা মাং প্রপদ্যন্তে তাং সতৈব ভয়াম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। যে আমায় যেমন করে ভালোবাসে আমিও তাকে তেমন ভাবেই ভালোবাসি। আপনি যদি নিরাকার ভাবে ডাকতে চান ভগবান নিরাকার, আপনি যদি সাকার ভাবে ডাকতে চান ভগবান সাকার। যেমন করে ডাকবেন ভগবান আপনার কাছে তেমন। তারকারো বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকারো বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদা। সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদা। হাসি ছোখে দিছ তুমি আপন শোনে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলোকে বিরাট শিশু আনমনে খেলেছ হরিব। এইটাই হচ্ছে নজরুল ইসলাম, এইগুলো হচ্ছে সত্যিকারের গান বাবা। তাহলে ভগবান মহাপ্রভু আজকের তার ভক্তদের নিয়ে খেলা করছেন গম্ভীরায়, প্রেমের খেলা, রাধা গোবিন্দের ব্রজ প্রেম খেলা। এই প্রেম সবার ভাগ্যে হয় না বাবা। অকৈতব কৃষ্ণ প্রেম যিনি দম্বু নদ হেম, এই প্রেম নৃলোকে না হয়, যদি বা হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়ায়। সবার ভাগ্যে প্রেম হবে না বাবা। যার ভাগ্যে একবার হয়ে যাবে তার জীবন জনম উদ্ধার হয়ে যাবে, যুগ যুগ জন্ম জন্মান্তর। কিন্তু উদ্ধারটা করতে গেলে তো নিজেকে গুরুপদে সেইভাবে সমর্পণ করতে হবে। তাই গুরু ভক্তি কেমন, গুরুচরণের ভক্তি কেমন? গম্ভীরার মধ্যে মহাপ্রভু প্রত্যেক দিনের মতো কান্নাকাটি করে কৃষ্ণ নাম প্রচার করছেন প্রেম। সকালবেলায় দরজায় টোকা পড়েছে, কে কে কে, কথা কয় না শুধু আওয়াজ করে যাচ্ছে, কে গো? দরজা ভক্তরা খুলেছে,
যেই ভক্তরা খুলেছে, একটা লোক সদম্ভে বলে উঠল, নিমাই আছে নিমাই। নিমাই মানে কে? আরে নিমাই নিমাই, নবদ্বীপের নিমাই পন্ডিত। এখন তোমাদের পুরীধামে কি আবার নতুন একটা নাম নিয়েছে, কি ওই কি শ্রীকৃষ্ণ চৈতন্য না কি একটা নাম? হ্যাঁ মহাপ্রভু। আরে তোমাদের কাছে মহাপ্রভু হতে পারে, আমার কাছে নিমাই। নিমাই আছে নাকি? ভক্তরা বলছে, দেখুন আপনি নিমাই নিমাই করে ডাকছেন, আজ পর্যন্ত পুরীধামে কারোর সাহস হয়নি মহাপ্রভুর নাম নিয়ে ডাকার। তাহলে আপনি ডাকছেন মানে আপনি নিশ্চয়ই মহাপ্রভুর কোনো বিশেষ পরিচিত, নইলে ডাকবেন কি করে? তা আপনার পরিচয়টা কি, কি পরিচয় প্রভুর কাছে দেব বলুন। তখন বলছে, নিমাইকে গিয়ে বলো তার দাদা গোবিন্দ দাস দেখা করতে এসেছে। গোবিন্দ দাস, এইরকম দাদার নাম তো আমরা শুনিনি। আমরা তো জানি নিমাইয়ের দাদা মানে একমাত্র নিতাই, নিতাই আর গৌর, নিতাই দাদা। এই গোবিন্দ দাস দাদা তো আমরা কোনোদিন শুনিনি। আরে তোমরা শুনলে কি না শুনলে তাতে কি এসে যায়? আমি নিমাইয়ের গুরু ভাই, যার কাছে দীক্ষা নিয়েছিল তার কাছে আমিও দীক্ষা নিয়েছি। নিমাই আমার পরে দীক্ষা নিয়েছে, আমি নিমাইয়ের আগে দীক্ষা নিয়েছি। আমাদের দুজনেরই গুরু হলেন ঈশ্বরপুরী, আমি ঈশ্বরপুরীর শিষ্য। যাও নিমাইকে গিয়ে বলো গোবিন্দ দাস দেখা করতে এসছে। তখন ভক্তরা বলছে, দেখুন এখন প্রভু কোন অবস্থায় আছে না আছে আমরা তো বলতে পারবো না, তা আপনি এক কাজ করুন, আপনি একটু অপেক্ষা করুন, আগে আমরা প্রভুকে গিয়ে দেখে আসি, তারপরে আপনাকে ডেকে নিয়ে যাব। ঠিক আছে যাও। এ বলে প্রভুর কাছে ভক্তরা এসেছে, গম্ভীরা গম্ভীরাই এসেছে। এসে আজকের ভক্তরা বলছে, প্রভু আপনি যদি এখন সুস্থ থাকেন, যদি আপনি ব্যস্ত না থাকেন এই সময়, ওই দুয়ারে আপনার এক দাদা আপনার সঙ্গে দেখা করতে চায়, আমরা কি নিয়ে আসবো? প্রভু বলছে, দাদা, দাদা মানে নিতাই দাদা? না 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 না, নিতাই দাদা নয়, নিতাই দাদাকে তো আমরা চিনি, নিতাই দাদা নয়, এ এক অন্য দাদা। ওই কি একটা নাম বললো যেন, ওই যে আপনি যার কাছে দীক্ষা নিয়েছিলেন ঈশ্বরপুরী, তারই শিষ্য, ওই গোবিন্দ দাস। গোবিন্দ দাস কি কেসে? গোবিন্দ দা সত্যি বলছো? আমার গোবিন্দ দা দেখা করতে এসেছে। আরে চলো চলো চলো, গোবিন্দ দা গোবিন্দ দা, ও গোবিন্দ দা, গোবিন্দ গোবিন্দ বলি প্রভু ছুটিয়া চলিল, ছুটিয়া চলিল দুয়ারের মাঝে, আসে আজ আলিঙ্গন কইল, আলিঙ্গন কইল দুয়ারের মাঝে, আসে আজ আলিঙ্গন কইল। দাদা 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 গো, এত বছর পরে তুমি আমার কাছে এলে দাদা, সেই কতদিন আগে দেখা হয়েছে, তুমি কেমন আছো দাদা গো? তোমার কতদিন পর, আমি আজকে সকালে কার মুখ দেখে উঠেছিলাম, আজকে তোমার বদন দেখতে পাচ্ছি। কেমন আছো নিমাই? ভালো আছি দাদা, খুব ভালো আছি। বাহ, তোমার তখন চারিদিকে খুব নামডাক। হ্যাঁ, তোমার নিমাই বললে আবার কেউ চিনতেই পারছে না। সবাইকে যদি বলি যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তবে বলছে হ্যাঁ কোথায় থাকে, খুব নাম ডাক তোমার। আরে দাদা তুমি ছাড়ো এদের কথা, এরা কি করে বুঝবে? কৃষ্ণ ভক্তের কাছে একটাই মাত্র অলংকার, সে হলো কৃষ্ণের চরণ। কৃষ্ণের চরণ ছাড়া কৃষ্ণ ভক্তদের কাছে অন্য কোন অলংকার থাকতে পারে না। কি আর বলবো, এদের তো আর বলে বলে হবে না। বলো দাদা, তুমি এতদিন পরে এলে, বলো দাদা কেমন আছো বলো তুমি? ভালো আছি নিমাই, খুবই ভালো আছি। দাদা তুমি এত বছর, এতদিন পরে এলে, আমার আমার গুরুদেব ঈশ্বরপুরী কেমন আছে দাদা? যেই বলেছি ঈশ্বরপুরী, গোবিন্দ দাসের মাথাটা নিচু হয়ে গেল। কি হলো দাদা, ওই রকম মাথা নিচু করে নিলে কেন? কি হয়েছে গুরুদেবের? গুরুদেব কোথায়, কেমন আছেন? ওই কথাটাই তো তোমাকে বলতে এলাম নিমাই। সবাই হাত জোড় করে বসুন।
সবাই, এই প্রসঙ্গটি, এই যে যেটা আমি এবার বর্ণনা করব, এই প্রসঙ্গটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। নিমাই, তোমার আমার আমাদের সবার জাগতিক জগৎ থেকে নিয়ে সে প্রেমের চৈতন্য যিনি আমাদেরকে দিয়েছিলেন, কৃষ্ণ মন্ত্রে যিনি আমাদের দীক্ষা দিয়েছিলেন, আমাদের গুরুদেব ঈশ্বরপুরে, আর আমাদের মধ্যে নাই নিমাই, আমাদের গুরুদেব চলে গেছে, আমরা সবাই গুরু হারা হয়েছি নিমাই। গুরু জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জান, এক করি জান গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মান, সত্য করি মান গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, কভু না দেখিবে যথা হয় গুরু নিন্দা সেথা না যাই। দাদা, এই প্রভাতকালে তুমি কি খবর আমার শোনালে? দাদা, আমার গুরুদেব, আমার গুরুদেব আর নেই। দুঃখ করো না নিমাই, গুরুদেব আমাদের মধ্যে পার্থিব শরীরে না থাকলে কি হবে, গুরুদেব তো আমাদের মধ্যে, আত্মার মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে সূক্ষ্মরূপে তিনি চিরকাল হয়ে গেছে। আজকে যে আমি তোমার কাছে এসেছি বিনা কারণে নয়, এমনি এমনি নয়, একটা বিশেষ কারণ জানানোর জন্যই তোমার কাছে আজকে এসেছি। হরিবল মায়েরা বাবারা, গুরু ভক্তি মহাপ্রভুর জীবনে কেমন, এইবার সেই প্রসঙ্গটি বর্ণনা হবে। চৈতন্য চরিতামৃতে কি পরিষ্কার করে বর্ণনা করা আছে, গোবিন্দ দাস আর মহাপ্রভু দুজনেরই গুরু ছিলেন, কৃষ্ণ নিয়ন্ত্র দীক্ষা দিয়েছিলেন, তার নাম ঈশ্বরপুরী। বাবার পিণ্ড বহু বছর দেওয়া হয়নি মহাপ্রভুর, ওই জন্য পাড়ার লোকেরা নিন্দে মন্দ করত, তখন পাড়ার লোকেদের কথা শুনে পিতৃপিণ্ড তর্পণ করার জন্য গয়াতে গিয়েছিল আমার মহাপ্রভু, আর গয়াসুরের বুকে ওই বিষ্ণুর পদচিহ্ন দেখে ওই যে মহাপ্রভুর নয়ন থেকে ঝরঝর করে ধারা শুরু হলো, সে ধারা সারা জীবনেও থামেনি। সেই দেখে এই গোবিন্দ দাস ধরে নিয়ে গিয়ে দীক্ষা দিয়েছিল ঈশ্বরপুরীর চরণে। সেই ঈশ্বরপুরী একদিন মধ্যরাত্রে গোবিন্দ দাসকে কাছে ডেকেছে, কাছে ডেকে বলছে, গোবিন্দ আমার আর বেশি দিন এই জগতে থাকা হবে না, তাই একটা মনের কথা তোর কাছে বলবো, তাই তোকে ডাকলাম বাবা আমার কাছে আয়। গুরুদেব, এ আপনি কি বলছেন? না বাবা, এইবার আমার যাওয়ার সময় হয়েছে, এই যাওয়ার সময় তোর কাছে আমি একটা মনের কথা বলে যাই। আমার অনেক দিনের একটা বাসনা অপূর্ণ রয়ে গেছে, যে বাসনাটা পূর্ণ করার জন্য তোকে একটু সাহায্য করতে হবে বাবা, তুই কি পারবি আমায় সাহায্য করতে? গুরুদেব, এ আপনি কি বলছেন? আপনি যা বলবেন তাই করব আমি, বলুন কি করতে হবে? আপনার জন্য আমার প্রাণ পর্যন্ত অর্পণ রইল। ঈশ্বরপুরী বলছে, তোর প্রাণ নেব না আমি, প্রাণ চাওয়ার জন্য তোর কাছে অনুরোধ করিনি। শোন গোবিন্দ, আমি ছোট্টবেলা থেকে যুক্তিবাদী ছিলাম, ভক্তির ধারে বারে যেতাম না,
একটা সাধুর মুখে আমি শুনেছিলাম যে ভগবান নাকি কথা বলে, মানুষের মতো হাসে, কাঁদে, গায়, নাচে। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কথা বলা ভগবান আমার চাই, কথা বলা ভগবান আমার চাই। সারা ভারতবর্ষে কোথাও খুঁজে পাইনি জানিস গোবিন্দ। শেষে বৃন্দাবন ধামে গেলাম, মাধবেন্দ্রপুরীর চরণে দীক্ষা গ্রহণ করলাম। মাধবেন্দ্রপুরী আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি নিষ্ঠা নিয়ে খুঁজে যাও, একদিন না একদিন ঠিক পাবে। সারা ভারত খুঁজতে খুঁজতে, কথা বলা ঠাকুর খুঁজতে খুঁজতে, কোথাও পেলাম না, এক জায়গায় এসে আমি পেলাম আমার কথা বলা ভগবানকে। জানিস সে কথা বলা ভগবানকে? সেই কথা বলা ভগবান হলো আমার নিমাই, রাধা গোবিন্দ মিলিত তন, আমার সোনার গৌরাঙ্গ। একদিন আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম যে বৃন্দাবনের রাধা, বৃন্দাবনের কৃষ্ণ দুজনে মিলিত এক তনু হয়ে আমার সোনার গৌরাঙ্গ হয়ে জন্ম নিয়েছে। কিন্তু নিমাইকে কাছে পাওয়ার পরেও তার চরণ আমি সেবা করতে পারিনি, কেননা নিমাই সেই কথা বলা ভগবান আমার কাছে দীক্ষা নিয়ে আমার শিষ্য হয়ে গেল। তাই ইচ্ছা থাকলেও তাকে আমি, তার চরণটা আমি বুকে জড়িয়ে ধরতে পারিনি। তাই গোবিন্দ আমি তোকে বলছি বাবা, আমি যখন এইবার দেহ ত্যাগ করব, আমি সূক্ষ্ম দেহ রূপে তোর হৃদয়ের মধ্যে বিরাজ করব, বল তুই আমার হয়ে তুই নিমায়ের কাছে যাবি, নিমায়ের চরণ দুটো সেবা করবি, আর তোর ভেতর থেকে আমি স্বয়ং নিজের হাত দিয়ে ওই নিমায়ের চরণ দুটো সেবা করে আমি আমার মনের বাসনা পূর্ণ করব, বল করবি কিনা? বলছে গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব। নিমাই, গুরুদেবের আজ্ঞা অনুসারে আজকে আমি তোমার চরণ সেবা করতে এসেছি। নিমাই, তুমি আমাকে কি চরণ সেবা করতে দেবে? না। কি বলছো দাদা তুমি? যে হাত দিয়ে তুমি গুরুচরণ সেবা করেছো সেই হাত দিয়ে তুমি আমার পায়ে হাত দেবে? আমি হতে দেব না। নিমাই, এটা আমার ইচ্ছে নয়, এটা আমার গুরুর ইচ্ছে। তুমি কি গুরু আজ্ঞা পালন করবে না? মহাপ্রভু দ্বন্দ্বে পড়ে গেলেন, ধর্মযুদ্ধে পড়ে গেলেন, যে কি করে আমার চরণটা আমি দাদাকে ছুঁইতে দেব যে হাত দিয়ে গুরুদেবের চরণ সেবা করেছে। সেইখানে এসে হাজির হলো স্বরূপ দামোদর, সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাহি মহামতি। স্বরূপ দামোদরের কাছে মহাপ্রভু বলছে, বলো তো স্বরূপ আমি কি করব, এই দ্বন্দ্বে পড়ে গেছি, কি করব আমি, তুমি বলো। তখন স্বরূপ দামোদর বলছে, আচ্ছা প্রভু তুমি আমার একটা কথা শুধু জবাব দাও, ঈশ্বরপুরী শুধু কি গোবিন্দ দাসের গুরুদেব না তোমারও গুরুদেব? বলে দুজনেরই গুরুদেব। বলে তাহলে দুজনেরই যদি গুরুদেব হয়, তাহলে গুরুদেবের আজ্ঞা পালন করা শুধু কি গোবিন্দ দাসের কর্তব্য না তোমারও কর্তব্য? তোমার নরকবাস হবে না স্বর্গবাস হবে এই চিন্তা তো তোমার করলে চলবে না। তুমি নিজেই বলেছো, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। তাহলে কৃষ্ণই যদি গুরু রূপে এসেছে, তাহলে সেই গুরুর চরণ সেবা করা গোবিন্দ দাসেরও যেমন কর্তব্য, তোমারও কর্তব্য। তোমাকে চরণ সেবা করতে দিতেই হবে। তখন প্রভু বলছে যে, তোমাদের মতোই যুক্তিবাদী ভক্তদের জন্য আমার ইচ্ছে না থাকলেও নরকে আমায় তোমরা পাঠাবে। বলে ঠিক আছে দাদা, তুমি প্রত্যেক দিন আমার চরণ সেবা করবে। কখন করব নিমাই, তোমার চরণটা কখন সেবা করব? বলে প্রত্যেক দিন দুপুর বেলায় যখন আমি জগন্নাথের মহাপ্রসাদে পেয়ে বিশ্রামে যাব, ওই দুপুর বেলায় আমার জন্য মাথায় করে তুমি জগন্নাথের প্রসাদ বইয়ে নিয়ে আসবে,
আমি সেই প্রসাদ গ্রহণ করব। তারপর সেই প্রসাদ তুমি হরিদাসকে দিতে যাবে সমুদ্রের ধারে। হরিদাস আমার প্রসাদ বিনা অন্য কারোর প্রসাদ গ্রহণ করবে না। ওই হরিদাসকে প্রসাদ পাইয়ে আবার তুমি এই ঘরে আসবে, আমার চরণ তখনই সেবা করবে, আমি ঘুমিয়ে পড়লে তারপরে ওই প্রসাদ তুমি সেবা করবে। ব্যাস চব্বিশ ঘন্টার মধ্যে এইটুকু সময়ে তোমায় আমি অনুমতি দিলাম যে তুমি আমার চরণ সেবা করবে, বাকি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো সময় তোমায় আমি ছুঁইতে দেব না আমার চরণ। গোবিন্দনাথ বলছে সেটাই হোক তাই হোক, আমার কোনো আপত্তি নেই। ও মায়েরা, প্রত্যেক দিন দুপুর বেলায় জগন্নাথের মহাপ্রসাদ গোবিন্দ দাস একেবারে মাথায় করে বয়ে নিয়ে আসে। আপনারা যারা পুরীতে গেছেন তারা জানবেন যে জগন্নাথের মহাপ্রসাদের মতো মহিমা বিশ্বব্রহ্মাণ্ডে কোনো ভগবানের নাই বাবা। ভারতবর্ষের চার কোণে চার ধাম, চারটে কোণে চার ধামে চার ধরনের সেবা গ্রহণ করেন ভগবান। বদ্রীনাথ ধাম উত্তর ভারত হিমালয়ে, সেখানে ভগবান বিশ্রাম করেন। দক্ষিণ ভারত রামেশ্বরম ধামে, সেখানে ভগবান স্নান করেন। দ্বারকা ধাম পশ্চিম ভারতে ভগবান পোশাক পরিচ্ছদ পরিধান করেন। আর পুরী ধাম পূর্ব ভারতে ভগবান এসে সেবা গ্রহণ করেন। ওই জন্যে জগন্নাথের মহাপ্রসাদের মতো মহিমা অন্য কোনো ভগবানের নাই। আর সেই মহাপ্রভুর জন্য একটা বিশেষ মালসা, মাটির মালসা মহাপ্রভুর জন্য তোলা থাকতো। এটা রাজার আজ্ঞা ছিল যে মহাপ্রভুর জন্য, শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্য একটা আলাদা স্পেশাল বিশেষ একটা পাত্র থাকবে, সেইটা গোবিন্দ দাসের মাথায় তুলে দেওয়া হবে, সেইটাই গোবিন্দ দাস প্রত্যেক দিন বয়ে নিয়ে আসে। প্রভুকে প্রসাদ পাওয়ায় সেই মাটির মালসাটা নিয়ে যায় হরিদাসকে প্রসাদ পাওয়াতে, হরিদাস প্রসাদ পেয়ে নিলে সেই মাটির মালসা আবার বয়ে নিয়ে আসে গম্ভীরায়। মহাপ্রভু চরণ সেবা করে, প্রভু যখন ঘুমিয়ে পড়ে তখন সেই প্রসাদ গ্রহণ করে আমার এই গোবিন্দ দাস বিশ্রামে যায়। আজকেও চলেছে জগন্নাথের মহাপ্রসাদ আনার জন্য গৌরাঙ্গের নাম গাইতে গাইতে। গৌরাঙ্গ আমার ধর্ম পরম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার হরি বল হরি বল হরি বল, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম পরম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম পরম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার কুলশীল মানো, গৌরাঙ্গ আমার কুলশীল মানো, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার জাতি, আমি গৌর বিনা কিছু জানি না হে, গৌর বিনা কিছু জানি না, আমার জীবন মরণের গতি গৌর বিনা কিছু জানি না হে, জীবন মরণের গতি গৌর বিনা কিছু জানি, আমার জীবন মরণের গতি গৌর বিনা কিছু জানি না হে, জীবন মরণের গতি গৌর বিনা কিছু জানি। এসেছে ও মায়েরা, আজকের একটা মজার কাণ্ড হয়েছে। রোজ রোজ গোবিন্দ দাস চরণ সেবা করে, এটা প্রভু না চাইলেও সেবা করতে দিতে হয় বাধ্য হয়ে। কিন্তু আজকের মহাপ্রভু একটা ফোন দিয়ে আঁটলেন যে কিছুতেই আমার চরণ আমি স্পর্শ করতে দেব না, কিছুতে আমার চরণ আমি ধরতে দেব না গোবিন্দ দাসকে। তাই কি করলেন ও মায়েরা, গম্ভীরা যারা গেছেন তারা জানবেন যে গম্ভীরার দরজাটা কিন্তু খুব বড় নয়, ছোট দরজা। ওই ছোট দরজায় মহাপ্রভু কি করলেন জানেন, কোমর থেকে পা পর্যন্ত ঘরের মধ্যে, আর কোমর থেকে মাথা পর্যন্ত দরজার বাইরে, আর আড়াআড়ি ভাবে শুয়ে রয়েছেন যাতে পুরো দরজাটা বন্ধ থাকে আর চরণটা ভেতরে থাকে। চরণটা ধরতে গেলে ভেতরে ঢুকতে হবে, আর এমনভাবে দরজা আগলে আছে চরণটা ধরতে গেলে মহাপ্রভুকে ডিঙিয়ে ঘরের মধ্যে ঢুকতে হবে।
এটা একটা ফোন দিয়ে এটেছে যে আজকে আমি আমার চরণ কিছুতে ধরতে দেব না, এই বলে শুয়ে আছে। এবার গোবিন্দ দাস হরিদাসকে প্রসাদ পাইয়ে যথাসময়ে নিয়মে এসেছে গম্ভীরায়, এসে দেখছে ওই কাণ্ড। মহাপ্রভু কোমর থেকে চরণ একেবারে ভেতরে আর কোমর থেকে মাথা পর্যন্ত দরজার বাইরে। অনিমা, এই কি শোবার, এ কি কাণ্ড, হ্যাঁ এ কিরকম শুয়েছে, এভাবে কেউ শোয় নাকি? অনিমাই, আরে পাটা তুমি ভেতরে দিয়েছো, আমি ঢুকবো কি করে? আর দরজা থেকে একটু সরো। কে? ও দাদা, আজকে ক্ষমা করে দাও দাদা, কালকে রাত্রিরে কীর্তন করে খুব কষ্ট হয়েছে, আজকে নড়ার আমার ক্ষমতা নেই, রোজ রোজ তো চরণ সেবা করো, আজকে না হয় নাই করলে, আজকের দিনটা ছেড়ে দাও, আবার কালকের করো, আজকে তুমি বিশ্রাম করো প্রসাদ গ্রহণ করে। না না না, গুরুদেবের চরণ ধরে কথা দিয়েছি তোমার চরণ সেবা করবো, একটা দিনের জন্য বাদ দেবো কেন? চরণ সেবা তোমায় করতে দিতেই হবে, তুমি সরবে হ্যাঁ কি না, সোজা কথায় তুমি সরবে কি না? মহাপ্রভু বলছে না আমি সরবো না। সরবে কি না? না আমি সরবো না। শেষবারের মতো বলছি নিমা, সরবে কি না? না আমি সরবো না। বারবার বলছি বিরক্ত করো না, যাও। প্রভু মনে মনে ভাবলেন তো আচ্ছা যেদি ছেলে, হ্যাঁ গোবিন্দ দাস মনে মনে ভাবছে নিমাই যা যেদি, ও যা বলবে তাই করবে, ছোট্টবেলা থেকে ওই স্বভাব, কি করা যায় কি করা যায় বাবা? চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নেই তো, কেউ কোথাও নেই, হ্যাঁ কেউ কোথাও নেই, তাহলে কেউ কোথাও নেই। বহির্বাসটি খুললেন, ভালো করে শুনুন, প্রেম দিয়ে শুনবেন, গোবিন্দ দাস বহির্বাসটি খুললেন, যে ধুতিটা তিনি পরেছিলেন ধুতিটা খুলে ওই ধুতিটা মহাপ্রভুর গলা থেকে বুক পর্যন্ত পেতে দিলেন। পেতে দিয়ে কেউ দেখছে না দেখে একেবারে মহাপ্রভুকে ডিঙিয়ে, আচ্ছা এইগুলো সবটাই কিন্তু প্রভু কিন্তু মুচকি মুচকি হাসছে আর মিটমিট চোখে দেখছে। মহাপ্রভু কি ঘুমিয়েছে? মহাপ্রভু তো ঘুমায়নি, ও তো নাটক করছে, পুরোটা দেখেছে যে আমাকে ডিঙিয়ে ঢুকলো। আচ্ছা এই যে কাপড়টা পাতলো কেন, কাপড়টা পাতলো কেন বাবা? যাতে পায়ের ধুলোটা উড়ে গিয়ে মহাপ্রভুর গায়ে না লাগে, কেননা ভগবানের গায়ে পায়ের ধুলো লাগলে তো অপরাধ হয়ে যাবে না, তাই বুক পর্যন্ত একেবারে কাপড়টা পেতে দিয়ে ডিঙিয়ে ঢুকলো। এইবার মহাপ্রভু মনে মনে ভাবছে এইসব ভক্তদের জ্বালায় আমি কোথায় যাব বলো, এদের বলেছি বারণ করেছি যে আজকে চরণ সেবা ওরা করবেই, আমাকে বারণ আমার বারণ শুনবে না, কি হবে কি আর হবে, চরণ সেবা করছে, ভেতরে প্রবেশ করেছে গোবিন্দ দাস, প্রভুর চরণটা বুকের কাছে নিয়ে এসছে আর টিপে টিপে চরণ সেবা করছে, চরণটা এত সুন্দর সেবা করছে বাবা, প্রভুর চরণ সেবা করে, প্রভুর চরণ সেবা করে, গুরুবাক্যে গুরুবাক্যে মর্যাদা দিয়ে প্রভুর চরণ সেবা করে, নিতাই গৌর হরি গুরুবাক্যে মর্যাদা দিয়ে প্রভুর চরণ সেবা, গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা করে, গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা। ও মায়েরা চরণ সেবা করো, তোমরা চরণ সেবা, কার চরণ সেবা করো বলে, কেন কার চরণ সেবা করবো, পতির চরণ সেবা করি, কিছু মনে করো না বাবা, এখনকার দিনে মেয়ের আবার পতির চরণ সেবা করে না, এখন পতি গিয়ে পত্নীর চরণ সেবা করে, কলিযুগ বলে কথা তো হবেই। আচ্ছা এটা এটা কিন্তু কোনো দোষের নয়, স্বামী যদি বইয়ের পাটা টিপে দেয় এটা কিন্তু কোনো দোষের নয়, ভালোবাসায় যা কিছু হতে পারে, কিন্তু চরণ সেবা সর্বশ্রেষ্ঠ ভক্তকে, ও মায়েরা জানো তোমরা তো চরণ সেবা সর্বশ্রেষ্ঠ ভক্তকে, কে বললেন? ঠিক বলেছে কিন্তু, কে বললেন? লক্ষ্মী, লক্ষ্মী, মা লক্ষ্মী, মা লক্ষ্মীর মতো চরণ সেবা আজ পর্যন্ত বিশ্বব্রহ্মাণ্ডে কেউ করতে পারেনি,
কেন সত্য ত্রেতা দাপর কলি সব যাচ্ছে, কিন্তু প্রভুর চরণ থেকে লক্ষ্মীর হাত সরে যাচ্ছে না, এতটাই তার চরণ সেবায় নিষ্ঠা। তাই গোবিন্দ দাস মহাপ্রভু চরণটা বুকে ধরে এমন সেবা করেছে মাহেরা, মহাপ্রভুর অলস অঙ্গ একেবারে ঘুমের মধ্যে জড়িয়ে গেল। মহাপ্রভু ঘুমিয়ে পড়লেন, আর ঘুমিয়ে পড়েছেন মানে একেবারে টানা ঘুম দিয়েছেন ঘন্টা তিনেক। আচ্ছা, দুপুরবেলায় যদি ঘুম দেয় তাহলে ঘন্টা তিনেক ঘুম দিলে বিকেলবেলা, আর বিকেলবেলা মানে সূর্য পশ্চিমে ঢলবে। এবার ঢলতে বসেছে, প্রভু জেগে উঠে দেখছে তখনও গোবিন্দ দাস প্রভুর চরণে সেবা করে। হরি বল, হরি বল। চরণে সেবা করে গুরুদেবের সুখের তরে, প্রভুর চরণ সেবা করে গুরুদেবের সুখের তরে, প্রভুর চরণ সেবা। ও দাদা, বাপরে বাপ, তো বলিহারি যাই তোমা, দুপুর থেকে সন্ধে হতে যাচ্ছে তুমি সেই চরণ সেবা করে আছো, এখনো প্রসাদ তুমি পেলে, প্রসাদ চেয়ে বরফ হয়ে গেছে, দেখো গিয়ে যাও, প্রসাদ ঠান্ডা হয়ে একবার বরফ হয়ে গেল, তুমি যাও প্রসাদটা সেবা করো। তখন গোবিন্দ দাস বলছে, আমি যাবো কি করে? বলে কেন? বলে তুমি এমন করে দরজাটা আগলে শুয়ে আছো, তুমি না সরলে যাবো কি করে? তখন মহাপ্রভু হি হি করে হাসছে যে দাদা, এইবার তুমি আমার হাসালে, তুমি বলছো বাইরে যাব কি করে, তা তুমি ঘরের মধ্যে ঢুকলে কি করে, ঘরের মধ্যে ঢুকলে কি করে, তুমি কি ভেবেছো আমি কিছু দেখিনি? আমি সব দেখেছি, সব দেখেছি। তুমি তোমার বহির্বাস আমার অঙ্গের মধ্যে উড়িয়ে দিলে যাতে পায়ের ধুলো গায়ে না পড়ে, আমাকে ডিঙিয়ে তুমি ঘরের মধ্যে এলে, তা যেমন করে ডিঙিয়ে এলে তেমন করে ডিঙিয়ে চলে যেতে পারতে, গেলে না কেন? তখন গোবিন্দ দাস একটা কথা বললেন যেটা শুনে মহাপ্রভু একেবারে চমকে উঠেছিলেন। গোবিন্দ কহে, প্রভু আমার সেবা সে নিয়ম। কথাটা খুব ভালো করে শুনুন বাবা, আপনারা তো চৈতন্য চরিতামৃত পড়েন, ভেতরের মানেটা উপড়ে নেবেন। প্রভু কহে, গোবিন্দ কহে, ওহে প্রভু আমার সেবা সে নিয়ম, সেবার লাগি অপরাধ কিংবা নরকে গমন, প্রভুর লাগি অপরাধ আমি কিছু নাহি গনি, কিন্তু স্বনিমিত্ত অপরাধ এই আভাসেও ভয় মানি। ওগো আমার সোনার নিমায়, যখন বাইরে থেকে ভেতরে তোমায় ডিঙিয়ে এসেছিলাম, তখন আমার উদ্দেশ্য ছিল তোমার চরণ সেবা করব। এখন যদি আমি তোমাকে ডিঙিয়ে বাইরে যাই, তাহলে উদ্দেশ্য থাকবে আমি আমার উদর পরিপূর্ণ করব, ভগবানের চরণ সেবা করব বলে যদি ভগবানকেই ডিঙিয়ে যেতে হয়, আর তাতে যদি নরক বাস হয় তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু নিজের সেবা পাবো বলে আমার গৌরকে ডিঙিয়ে আমি বাইরে চলে যাব, এ হতে পারে না। এই কথা শুনতে আর এই কথা ভাবতে আমার বুকের ভিতরটা কেঁপে কেঁপে উঠছে, যেই এমন কথা বলেছে আর প্রভু থাকতে না পেরে ধর্মড় গুটে উঠে জড়িয়ে ধরেছে প্রভু। ওগো দাদা, বলো তোমরা কেন আমায় এত ভালোবাসো? আমি সত্যযুগ ত্রেতাযুগ দ্বাপর যুগ তিন যুগেই শুধু ভগবান হয়ে এসেছিলাম, কলিযুগে মনে মনে ভাবলাম আর ভগবান হব না, এইবার একটু ভক্ত হয়ে জন্ম নেব, কিন্তু তোমাদের মতো ভক্তদের সেবা দেখে আমি যেমন ভগবান ছিলাম তেমন ভগবানে রয়েই গেলাম, যা আশা নিয়ে আমি এসেছিলাম আমার ভক্ত আর হলো না গো ভক্ত। বিদায় গৌর হরি বল, গৌর হরি বল।
আমি তোমাদের সেবায় ধন্য হলাম, আমার ভক্ত হওয়া হলো তোমাদের সেবা দেখে আমার মনে হয় আমায় আবার বুঝি আসতে হবে, আমায় আবার বুঝি আসতে হবে, ভক্তের চরণ সেবা পদধুলিয়ার ভক্ত পদজল ভক্ত ভুক্ত শেষ তিন মহাবল, বৈষ্ণবের পদধুলি তাহে মোর স্নান কেলি, ভক্তের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায় ততদিন তো হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। দাদা গো তুমি বলো কবে আমি ভক্ত হয়ে তোমাদের চরণ সেবা করতে পারব। এই হলো গুরু সেবা। এইভাবে যদি গুরু সেবা করতে পারেন, স্বয়ং মহাপ্রভু সেটা করে গেছেন, আর আমরা যদি সেবা না করি কি হবে? তবে হ্যাঁ, এইখানে একটা কথা আছে, গুরু আপনি সেই রকম নির্বাচন করুন যে গুরু সৎ হবে, যে গুরুর মধ্যে শুধুমাত্র কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কিছু নাই, সেই গুরুর চরণাশ্রয় না করলে কিচ্ছু হবে না। কেননা এখনকার দিনে সাধারণ মানুষ তো ভেজাল জগৎ, চালটাও যেমন ভেজাল, তেলটাও যেমন ভেজাল, বায়ুটাও যেমন ভেজাল, তেমন ভক্তি জগৎটাও আবার ভেজাল হতে শুরু করেছে। ভেজাল গুরু নয়, সঠিক গুরু আপনার যাকে সৎ বলে মনে হবে সেই সৎ গুরু, তার চরণ আশ্রয় করুন। যদি সঠিক সেবা করতে পারেন, দেখবেন গুরুর মধ্যে পরমাত্মা জীবাত্মার মিলন ঘটিয়ে জীবের কল্যাণ হবে। ওই জন্যে রামকৃষ্ণ ঠাকুর বলতেন যে গুরুকে জানিস, গুরু হলো ঘটক রে ঘটক। পাত্র আর পাত্রের মিলনের জন্য যেমন একটা ঘটকের প্রয়োজন হয়, তেমনি জীবাত্মা পরমাত্মা মিলিয়ে দেওয়ার জন্য গুরুরূপী জগতে ঘটকের প্রয়োজন হয়। এই গোবিন্দ দাসের প্রসঙ্গ, প্রভু প্রত্যেক দিন ভোরবেলায় সমুদ্রের তীরে যেতেন। হ্যাঁ, ওই একটা বাচ্চা ছেলে, তার নাম ছিল গোপাল, গোপাল গুরুর সঙ্গে প্রত্যেক দিন ভোরবেলায় যেতেন ওই বিষ্ঠা ত্যাগ করার জন্য সমুদ্রের তীরে। আজকেও ভোরবেলায় ওই গোপাল এসেছে প্রভুকে নিয়ে যাবে বলে, দরজায় টোকা দিচ্ছে, প্রভু কে রে? গোপাল নাকি? হ্যাঁ প্রভু, ভোর তো হয়ে গেল, তুমি যাবে না? একবারে বাচ্চা, একেবারে বাচ্চা ছেলে, 7 বছরের ছেলে, 8 বছরের ছেলে, 7-8 বছর বয়স আর কি, কিন্তু প্রভুর খুব প্রিয় সেই ভক্তটা ছিল। এবার প্রত্যেক দিন প্রভু আমার
ওই বিষ্ঠা ত্যাগ করার জন্য সমুদ্রের ধারে যেতেন। আর গোপালের কাজ ছিল গামছা গাড়ু কাপড় চোপড় সব ধরে নিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকবে, আবার প্রভু ওই যখন উঠে আসবে সমুদ্র থেকে শৌচক্রিয়া করে সেগুলো প্রভুর হাতে ধরিয়ে দেবে। এটা ছিল গোপালের কাজ। আজকেও ভোরের বেলায় প্রভুর কাছে গোপাল গিয়েছে আর প্রভু বলছে আমি এক্ষুনি যাবো। গোপালকে নিয়ে প্রভু চলেছে আজকে সমুদ্রের তীরে বিষ্ঠা ত্যাগ করার জন্য। আজকের গোপাল একটা জিনিস লক্ষ্য করলো যেটা কোনোদিন করেনি। দেখলো যে প্রভু যখন বিষ্ঠা ত্যাগ করতে বসলেন আর যতক্ষণ না বিষ্ঠা ত্যাগ করে শৌচকার্য সম্পূর্ণ করলেন ততক্ষণ মহাপ্রভু নিজের জিহ্বাটি দাঁতে দিয়ে কামড়ে ধরে রইলেন, কালী ঠাকুরের মতো কামড়ে ধরে আছে। এটা কখনো লক্ষ্য করেনি গোপাল, আজকে লক্ষ্য করেছে। তো কিছু বলেনি, কিছু বলেনি। যখন প্রভু সমুদ্র থেকে বিষ্ঠা ত্যাগ করে শৌচকার্য করে উঠেলেন, গামছা দিলেন, গাড়ু দিলেন, হ্যাঁ সমস্ত কিছু দিয়ে পোশাক পরিচ্ছদ পরিধান করে যখন বাইরে এলেন, তখন গোপাল হাত জোড় করে বলছে প্রভু আমি আজকের একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি যেন কিছু মনে করবেন না। কি জিনিস বাবু, কি লক্ষ্য করেছিস? বলে প্রভু আমি দেখলাম যখন আপনি বিষ্ঠা ত্যাগ করতে বসলেন আর যতক্ষণ না শৌচকার্য করলেন দাঁত দিয়ে জীবটাকে কামড়ে ধরে রইলেন কেন? মানে এটা কি সন্ন্যাসীদের কোনো নিয়ম? তখন প্রভু বলছে না না, ওটা সন্ন্যাসীর কোনো নিয়ম নয়, ওই নিয়মটা আমার নিয়ম। কেন কেন তোমার নিয়ম? ওই নিয়মের মধ্যে কি তাৎপর্য রয়েছে? তখন প্রভু বলছে শোন গোপাল, তুই তো গভীর কথা বলছিস রে, তোকে গভীর কথা গভীরভাবে উত্তর দিতে হবে। শোন, যেদিন থেকে গুরুচরণে আমি কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়েছিলাম সেই দিন থেকে আমার বদনে কৃষ্ণ নাম ছাড়া কিছু নাই। শয়নে স্বপনে জাগরণে মননে জপে শ্রবণে কীর্তনে কৃষ্ণ নাম আমার, কৃষ্ণ নাম আমার জিহ্বার মধ্যে রয়েছে, তাই কৃষ্ণ নাম যাতে আমার মুখ থেকে সরে না যায়। কিন্তু বিষ্ঠা হলো একটা অপকর্ম, বিষ্ঠা হলো একটা শারীরিক অপকর্ম, সেই অপকর্মের সময় যদি আমি কৃষ্ণ নাম বলি আর তাতে যদি আমার কোনো অপরাধ হয়ে যায় তাই জীবটা আমি কামড়ে ধরে রেখেছি যাতে জিহ্বা কৃষ্ণ নাম বলতে না পারে। কেননা যেদিন থেকে কৃষ্ণ নাম শ্রবণ করেছি সেই দিন থেকে আমার সকল ইন্দ্রিয় কৃষ্ণের বশীভূত হয়ে গেছে, আমার ইন্দ্রিয় আর আমার কথা শোনে না, তারা সবাই কৃষ্ণ নাম করে কৃষ্ণের কথা শুনে। পাশরিতে চাহি মনে পাশরানা যায় চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে আপন যৌবন যাচা। আমার সকল ইন্দ্রিয় এখন কৃষ্ণ নামের বশীভূত, তাই আমি জীবটাকে কামড়ে ধরে রেখেছি যাতে বিষ্ঠা ত্যাগ করার সময় আমার জিহ্বা যেন কৃষ্ণ নাম বলতে না পারে।
গোপাল বলছে ও এই ব্যাপার। গোপাল এমন করে ওটা বলেছে বাবা, মহাপ্রভু বুঝতে পেরে যে আমার উত্তরটা পছন্দ হয়নি, গোপালের উত্তরটা পছন্দ হয়নি। কিরে গোপাল, ওই রকম মুখটা বেঁকিয়ে ও বললি কেন, মানে উত্তর পছন্দ নয়? না প্রভু, আমিও কি বলবো বলো, তুমি ভগবান, তোমার উপর কি কথা বলতে পারি? না না, মনের কথা মনে চাপতে নেই, বল তোর সত্যিকারের উদ্দেশ্য কি, বল কেন তুই সুখী হলি না বল। তখন গোপাল হাত জোড় করে বলছে, প্রভু শাস্ত্রে শুনেছি অজামিল বলে একটা ভক্ত ছিল, মরণের সময় ছেলেকে ডেকেছিল নারায়ণ বলে, ছেলেকে ডেকেছে, সারা জীবন সে পাপ করেছে, কিন্তু ওই মরণ সময়ে নারায়ণ শব্দ শুনে বিষ্ণু দূত তাকে বিষ্ণু লোকে নিয়ে গেছে। তাহলে মহাজন যা করে সাধারণ তাই মানে, মহাজনরা যে পথ অবলম্বন করে সাধারণরা সেই পথ অবলম্বন করে। তাহলে তুমিও যখন বিষ্ঠা ত্যাগ করার সময় জীবটা কামড়ে ধরেছ, তাহলে আমরাও করব। কিন্তু প্রভু, তুমি হলে ভগবান, আমরা হলাম জীব, কবে লীলা করতে আসবে, কবে কি লীলা করবে, কবে তুমি জগৎ ছেড়ে যাবে, এটা তুমি জানো, আমরা তো জানি না। তাহলে কোনো সাধারণ জীব যদি জগতে মরণের সময় তার ওই বিষ্ঠা ত্যাগটাই যদি তার মরণের কারণ হয়, আর সেই সময় তোমার পথ অবলম্বন করে যদি জীবটা কামড়ে রাখে, আর তখন যদি কৃষ্ণ নাম উচ্চারণ করতে না পারে, বলো তাহলে সে কি উদ্ধারে পাবে? প্রভু প্রভু একেবারে ভয়ে কাঁটার মতো দাঁড়িয়ে গেলেন, চমকে উঠলেন, প্রভুর হৃদয় একেবারে থরথর করে কাঁপছে। খিভুন্ডি গোপাল, এত বড় ভজনীয় কথা তুই বললি কি করে? এ তো আমি কোনোদিন ভেবে দেখিনি, সত্যিই তো আমি যা করবো তাই করবে এরা, আর এরা যদি আমার কথা মেনে চলে আমার পথ অবলম্বন করে, তাহলে আমার মতো এরাও বিষ্ঠা ত্যাগ করার সময় জীবটা কামড়ে ধরে রাখবে, তখন যদি এরা মরণের পথে চলে যায়, তখন তাহলে কি করে কৃষ্ণচরণ প্রাপ্তি করবে? না না, আমি ভুল পথ অবলম্বন করতে দেবো না আমার ভক্তদের, আমি এতদিন ভুল সিদ্ধান্ত নিয়ে এসেছি। গোপাল তুই আমার গুরু হয়ে গেলি রে, তুই এমন কথা বললি যে তুই আমার গুরুর মতো কাজ করলি। ওরে গোপাল, আজ থেকে চৈতন্য আমি শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে আমি সবাইকে আজ্ঞা দিলাম, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। ওই জন্যই মায়ের আমি প্রথম থেকেই বারবার বলছি, ঘরে বাইরে শুতে খেতে অফিসে রাস্তায় মাঠে ঘাটে যেখানেই থাকবে, সময় যখন পাবে, শুদ্ধ অশুদ্ধ কিছু বিচার নয়, কেননা কৃষ্ণ নাম কোনোদিন অশুদ্ধ হতে পারে না। হরিব, কৃষ্ণ নাম যখনই নেবেন তখনই আপনি শুদ্ধ পাবেন। কৃষ্ণ নাম করতে করতে যদি আপনি হাঁটতে থাকেন, ওটা হাঁটা হবে না, ওটা পদব্রজে হয়ে যাবে। কৃষ্ণ নাম করতে করতে যদি রাঁধতে থাকেন, ওটা রান্না থাকবে না, ওটা প্রসাদ হয়ে যাবে। কৃষ্ণ নাম করতে করতে যদি মন্দিরটা মুছতে থাকেন, ওটা মোছা হবে না, ভগবানের চরণের সেবা হয়ে যাবে। তাই যখন তখন যে কোনো সময়ে আপনি নাম নিতে পারবেন, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। হরি বল বাবা, ওই 8 বছরের ছেলেটা মহাপ্রভুর গুরু হয়ে গেল, গোপাল গুরু। এখন প্রভু যাকে গুরু বলেছে, সাধারণ লোক তাকে গুরু বলবে? ও মায়েরা, পুরীতে যারা বেড়াতে আসে, যারা প্রভুকে দেখতে আসে, তারা প্রভুকেও যেমন প্রণাম করে, গোপালকে একবার করে প্রণাম করে যায়। এবার এই বাচ্চা ছেলেকে যদি বারবার প্রণাম করে, সেটা চারিদিকে ছড়ে যাবে না? নামটা প্রচার হয়ে গেল চারিদিকে যে একটা 8 বছরের ছেলে মহাপ্রভুর গুরু। এই প্রচার হতে 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 এই কথাটা এসেছে কার কানে? অভিরাম ঠাকুরের কানে। অভিরাম ঠাকুর বাবা,
বৃন্দাবনে যিনি ছিলেন শ্রীরাম, তিনিই কলিযুগে অভিরাম। এই অভিরাম ঠাকুর থাকতেন খানাকুল কৃষ্ণনগর গ্রাম। সেই কৃষ্ণনগর গ্রামে অভিরাম ঠাকুরের কানে যখন খবর এলো, তখন অভিরাম ঠাকুর গেলেন রেগে, কি একটা 7 বছরের ছেলে আমার নিমায়ের গুরু হবে? জগৎ একেবারে রসাতলে গেল, একবার যে যা খুশি করছে, দাঁড়াও মজা দেখাচ্ছি, ও কত বড় গুরু হয়েছে আমি ওকে প্রণাম করে দেখে নেব। আমার প্রণাম যদি সহ্য করতে পারে তবে বলবো ও গুরু, আর আমার প্রণাম সহ্য করতে না পারলে মুখে রক্ত উঠে তৎক্ষণাৎ মরবে। ওরি বল বাবা, কৃষ্ণনগর গ্রাম থেকে ছুটে আসছে অভিরাম ঠাকুর প্রণাম করবে বলে। এদিকে যেই শুনেছে গোপাল গোপাল গুরুকে প্রণাম করতে অভিরাম আসছে, পুরীর লোকেরা সবাই বলে পালা পালালে পালা, যার প্রণাম করবে মরে যাবি, যার প্রণাম করবে মরে যাবি রে, সব প্রণাশ। ওরে অভিরাম ঠাকুর আসছে, মরে যাবি প্রণাম করলে, পালা ভক্তি যার। ও মাইরা, পুরীতে লকডাউন হয়ে গেছে, ভক্তি নেই মরে যাবি, প্রণাম করলেই মরে যাবি পালা। ও মাইরা, পুরীতে লকডাউন হয়ে গেছে, লকডাউন বোঝেন, লকডাউন বোঝেন? ও ভালো বুঝি বাবা। মায়েরা বলছে আবার 2 বছর ধরে লকডাউন ছিলাম, আবার বুঝি? হ্যাঁ, নতুন করে বুঝবো? ও মায়েরা, লকডাউন আমরা করেছিলাম লকডাউন করোনার জন্যে, পুরীতে আজকে লকডাউন হয়েছে অভিরাম ঠাকুরের জন্য। কারণ অভিরাম ঠাকুর যাকে প্রণাম করো সে মরবে, সব ভয়েতে একবার ঘরের মধ্যে পালিয়ে গিয়ে তালা দিয়ে বসে আছে। এইবার গোপাল যখন জানতে পেরেছে তাকে প্রণাম করার জন্য অভিরাম আসছে, গোপাল থরথর করে কাঁপতে সর্বনাশ, এবার আমি মরব, এইবার আমি মরব, আর কেউ আমায় বাঁচাতে পারবে না, এবার মরব আমি। গোপাল গুরু তার দীক্ষা গুরুর কাছে ছুটে গেছে, তার নাম বক্রেশ্বর। গুরুদেব বাঁচান, আপনি আমায় বাঁচান। কি হয়েছে রে গোপাল, কাঁপছিস কেন? বলে গুরুদেব বাঁচান আপনি, অভিরাম ঠাকুর আসছে আমায় প্রণাম করবে বলে। কেন অভিরাম তোকে প্রণাম করবে কেন? ওই যে সবাই আমাকে প্রণাম করে আর গোপাল গুরু গোপাল গুরু করে, আমি নাকি মহাপ্রভুর গুরু, এই জন্য আমাকে প্রণাম করতে আসছে অভিরাম। বলে সর্বনাশ, অভিরামের প্রণাম সহ্য করার ক্ষমতা তো সবার হবে না। ওরে বাবা, নিত্যানন্দের 6টা ছেলে মরে গেছে শুধু অভিরাম ঠাকুরের প্রণামে। হ্যাঁ, ও প্রণাম যার যার তার সহ্য হবে না। এই একদান আমি এক কাজ করছি, এই বলে কলা পাতা কেটেছি মায়েরা। কলা পাতা, কলা পাতার উল্টো দিকটা খসখস করে না, এই খসখসের দিকটায় চন্দন ঘষে ঘষে চন্দনের প্রলেপ পুরো কলা পাতাটাই দিল। কলা পাতাটাই দিয়ে আর প্রভুর কাছে বক্রেশ্বর গিয়ে বলছে, প্রভু এই কলা পাতাটার উপর তুমি একটু দাঁড়াও। তাহলে ঠিক আছে, মহাপ্রভু দাঁড়ালো, তাহলে মহাপ্রভুর চরণ চিহ্ন চন্দনে পড়ে গেল। আর সেই চন্দনটা নিয়ে এসে গোপালের গায়ে মাথায় হাতে মুখে চোখে সব জায়গায় একেবারে চন্দন নিয়ে একবার মাখিয়ে শেষ করে দিয়েছে, পুরোটা একবারে চন্দনে লেপে দিয়েছে। এইবার বুদ্ধিটা কি বাবা, কারণ এইবার যদি অভিরাম ঠাকুর প্রণাম করে তাহলে ওই পুরো গায়ে চন্দন লাগানো, ওই চন্দনটা মহাপ্রভুর চরণের চিহ্ন, এবার তাহলে ওই প্রণামটা আর গোপালের গায়ে লাগবে না, চলে যাবে কোথায়? প্রভুর চরণে। হরি বল বাবা, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ব্যাস পুরোর গায়ে একবারে লেপে দিয়েছে, যথারীতি অভিরাম ঠাকুরের চাই। এই তো গোপাল, গোপালের বাবা, এই গোপাল, এই তুই গোপাল, এই তুই 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 গোপাল, এই তুই প্রভুর গুরু হয়েছিস? আর অত কথা শুনবো না, তুই গোপাল গুরু কিনা? তুই দাঁড়া এখানে, আমি তোর প্রণাম করব। তোর এত বড় সাহস, তুই 7 বছরের ছেলে একটা, তুই গোপাল মহাপ্রভুর গুরু হবি? গোপাল গুরু থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, আমি কি গুরু হই, আমি কি গুরু হবো বলেছি নাকি? তোমার নিমাই যদি আমাকে গুরু গুরু বলে আমি কি করব? বলে তুই কত বড় ভক্ত হয়েছিস, আমি তোকে প্রণাম করব, দাঁড়া এখানে। এই বলে গোপালকে সামনে দাঁড় করিয়ে অভিরাম ঠাকুর, অভিরাম ঠাকুর তারে বারংবার প্রণাম করিল, প্রণাম করিল, নয়নে হাসিতে লাগিল, হাসিতে লাগিল, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারে বারে,
লইতে হয় প্রেম, আরে বহে অশ্রু ধারে। যতবার প্রণাম করছে তখন গোপাল শুধু একটাই বলছে, চৈতন্য মহাপ্রভু কি। ওই জন্যে আপনাকে যদি কেউ প্রণাম করে আপনি তাকে আশীর্বাদ করবেন না, দীর্ঘায়ু ভব, আয়ুষ্মান ভব এসব বলবেন না। যখন যদি আপনাকে কেউ প্রণাম করে তখন ঈশ্বরের কোনো নাম আপনি উচ্চারণ করবেন, তাহলে উচ্চারণ করলে সেই নামের মাধ্যমে সেই প্রণামটা ঈশ্বরের চরণেই চলে যাবে। ওই জন্যে প্রণাম করলে বলতে জয় নিতাই, বা হরে কৃষ্ণ, বা হরি বল, বা রাধে রাধে, এই কিছু একটা বলে ভগবানের কাছে পাঠিয়ে দিতে হয়। কেননা একটা জীবাত্মার মধ্যে ভগবান বাস করে, সেই ভগবানের প্রণাম আমি নেব এটা ঠিক নয়। ওই জন্যে আমার মাধ্যমে সেই প্রণামটা যাতে ঈশ্বরের চরণে যায় সেই জন্যে মুখে কিছু একটা নাম বলতে হয়। তাই যতবারই অভিরাম প্রণাম করছে ততবারই গোপাল বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, বারংবার প্রণাম করার পরেও যখন হলো না, পেল না এবং মরল না, তখন এই অভিরাম ঠাকুরের বিশ্বাস হয়ে গেল, না এতবার প্রণাম করছি যখন কিচ্ছু হচ্ছে না, মানে এ নিশ্চয়ই মহাপ্রভুর একান্ত একনিষ্ঠ ভক্ত। বাবা, অভিরাম ঠাকুর ছিল খানিকটা নারকেলের মতো, মানে বাইরেটা খুব শক্ত আর ভেতরটা শাঁসে জলে পরিপূর্ণ একেবারে। যেই দেখলো সত্যি ও গোপালগুরু যোগ্য, তখন অভিরাম ঠাকুর কি করলো বাবা, অভিরামে তারে লইয়া নাচিতে লাগি, আজে অভিরামে তারে লইয়া নাচিতে লাগিল, অভিরামে তারে লইয়া নাচিতে লাগিল, অভিরামে তারে লইয়া নাচিতে লাগিল। আরে গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল, গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল, গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল, গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল। আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, ওই গোপাল গুরুকে নিয়ে আনন্দ আর ধরে না, গোপাল গুরুকে নিয়ে আনন্দ আর ধরে না। তোমরা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, এই গোপাল গুরুর নামে বদন ভরে জয় দাও, গোপাল গুরুর নামে বদন ভরে জয় দাও, গোপাল গুরুর নামে জয় দিলে জয় হবে, 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 বদন ভরে যায়। সেই থেকে গম্ভীরার যে মন্দির, সেই মন্দিরের সেবার দায়িত্ব পড়ে গেল এই গোপালের উপর। আমার প্রভু যখন ইহজগৎ ত্যাগ করে তিনি যখন পরজগতে চলে গেলেন, লীলার যখন অবসান করলেন, তখন এই গম্ভীরার সেবার দায়িত্ব গোপালের উপর এসে পড়েছিল। আর সেই গোপালগুরু এই গম্ভীরার মধ্যে একটা নাম প্রবর্তন করেছিল, সেই নাম এখনো পর্যন্ত গম্ভীরার মধ্যে কীর্তন করা হয়। ওই জন্যই আপনাদের বলেছি বাবা, যে যখন তীর্থধামে যাবেন ভক্ত সঙ্গে তীর্থে যাবেন, গিয়ে দেখতে পাবেন গম্ভীরার মধ্যে সেই নামটা এখনো পর্যন্ত নাম চলছে, বন্ধ নাই, নাম বন্ধ নাই। পুরীতে দু জায়গায় নাম বন্ধ নেই বাবা, একটা হরিদাসের সমাধি ক্ষেত্র আর একটাই গম্ভীরার মহাপ্রভু। কেননা হরিদাস দিবারাত্র 300,000 করে নাম জপ করতেন, তাই তার সমাধি মন্দিরে কোনোদিন নাম বন্ধ হয় না, চিরকাল নাম ধরেই রয়েছে, নাম ধরে দিবারাত্র 365 দিন যুগ যুগ। তেমনি এই গম্ভীরার মধ্যেও একটা নাম প্রবর্তন করা হয়েছে, সেই নামটাই গাওয়া হয়। সেই নামটা কি? সেই নামটা গাইতে গাইতে আজকের আমরা বিদায় নেব, যে সেই নাম গাইতে গাইতে আজকের বিদায় নেব। আর আপনারা প্রাণ ভরে মহাপ্রভুর লীলা এইভাবে আপনারা দর্শন করবেন, শ্রবণ করবেন, আর প্রাণ ভরে গৌর হরির নামে জয়ধ্বনি দেবেন। বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। মহাপ্রভুর আশীর্বাদ আপনাদের উপর ঝরে পড়ুক, আপনারা প্রাণ ভরে লীলা শুনুন। আর যাওয়ার বিদায়ের আগে ওই এদের কয়েকটা অনুরোধ ছিল যে গান যাওয়ার আগে আমাদের দুটো একটু গান শুনিয়ে দেবেন, ভজন গান, হ্যাঁ, যেগুলো আপনি জি বাংলায় করেছেন, তো দুটো গান আপনাদেরকে শুনিয়ে যাই বাবা। যে গানগুলো আপনারা শুনেছেন সেই গানগুলো আপনাদেরকে শোনাই দু একটা গান, চলুন। টাকা যে যাদবে টাকা, হ্যাঁ খবরদার, স্টেজে একদম একটাও টাকা দিতে আসবেন না,
একদম নয়। আমার গান শুনে দশটা টাকা যদি আমায় দেওয়ার ইচ্ছে হয়, আমাকে না দিয়ে দয়া করে মন্দিরের দানপাত্রে গিয়ে দান করে আসবেন, তাতে আপনাদের কল্যাণ হবে আর আমি খুব খুশি হব। আমাকে একটা পয়সা দেবেন না। আমার যা পারিশ্রমিক সেটা কমিটিরা বহন করছে, নতুন করে দর্শকদের কাছ থেকে আমার কিছু নেওয়ার নেই। আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করুন, যেন চৈতন্য মহাপ্রভুর কৃপায় যেন সারা পৃথিবীতে হরিনাম প্রচার করতে পারি, এইটা আমার প্রভুর কৃপা হোক। আর আপনাদের জন্য দুটো গান শুনিয়ে আজকের আমরা বিদায় নেব বাবা, চলুন। কালী কালী বল রসনা, 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 কর পদ ধ্যান নামামৃত পান, 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 যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। ভাই বন্ধু সুত দাদা পরিজন সঙ্গে রত সর নহে কোন জন, ভাই বন্ধু সুত দাদা পরিজন সঙ্গে রত সর নহে কোন, ভাই বন্ধু সুত দাদা পরিজন সঙ্গে রত সর নহে কোন জন, দুরন্ত সমন বাঁধিবে যখন দিনে ওই চরণ কেহ কারো না, কালী কালী বল রসনা, 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 গেল গেল কাল বিফলে গেল দেখো না কালান্ত নিকটে এলো, গেল গেল কাল বিফলে গেল দেখো না কালান্ত গেল, গেল কাল বিফলে গেল দেখো না কালান্ত নিকটে এলো, গেল গেল কাল বিফলে গেল দেখো না কালান্ত নিকটে, ও গো প্রসাদ বলে ভালো, রামপ্রসাদের গান তাই, প্রসাদ বলে ভালো কালী কালী বলো, দূর হবে সব যম যন্ত্রণা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী 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 বল রসনা। জয় নিতাই, জয় নিতাই।